আজকে আমরা আলোচনা করছি ইনসুলিন নিয়ে, আর ইনসুলিন নিয়েই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর হৃদিশ নারায়ণ চক্রবর্তী। ডাক্তার, ইনসুলিন নিয়ে কথা বলবো, তো প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ইনসুলিন কি। প্রথমে জানতে হবে যে ইনসুলিন কোথা থেকে আসছে। সেটা হলো আমাদের যে প্যাংক্রিয়াস বা অগ্নাশয় আছে তার থেকে নিঃসারিত হয় একটি পদার্থ যার নাম হলো ইনসুলিন। এটা বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য পদার্থ, এটা না হলে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল। কেননা যে সুগার যেটা বাড়বে খাওয়ার পরে বা শরীরে যে সুগার তৈরি হয় সেটাকে ব্যালেন্স করার জন্য, কাউন্টার করার জন্য এই ইনসুলিন অপরিহার্য। তো এই যে ইনসুলিন ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে ঠিক কখন ইনসুলিন ব্যবহার করা হয়? আসলে অনেকের একটা ধারণা আছে যে ইনহেলার এবং ইনসুলিন হচ্ছে লাস্ট স্টেজ, মানে ধরুন শ্বাসকষ্ট আছে, পাম্প বা ইনহেলার দেওয়া হয়েছে, তার মানে একদম খুব ক্ষতিকারক স্টেজে আছে, খুব বোধহয় খারাপ। তেমনি ডায়াবেটিসেও ইনসুলিনের ব্যাপারে এরকম একটি ধারণা প্রচলিত আছে। প্লাস আরেকটা প্রবলেম আছে যে বারবার দিতে হয়, ফোটাতে হয়, ওষুধ খেলে খেয়ে নেওয়া যায়, এটা আবার ইঞ্জেকশন ফর্মে দিতে হয়, এটা একটা সমস্যা। কিন্তু বুঝতে হবে যে কোন ক্ষেত্রে ইনসুলিনটা ঐচ্ছিক দাঁড়াচ্ছে আর কোন ক্ষেত্রে সেটা আবশ্যিক দাঁড়াচ্ছে। কিছু কিছু ক্ষেত্র আসবে যেখানে ইনসুলিন ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। তার মধ্যে খুব কমন এক্সাম্পল যেটা আমরা দিই সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ যেটা ইউজুয়ালি ওই অ্যাডোলেসেন্ট বাচ্চাদের দিকে শুরু হয়, ধরুন 7-8 বয়সে হলো বা ঠিক বয়ঃসন্ধির সময় ধরা পড়লো, 11-12-13 বছর বয়সে ধরা পড়লো। সেইখানে কিন্তু অন্য কোনো জিনিস কাজই করবে না, কারণ সেখানে অগ্নাশয় পুরোপুরি প্রায় 90%-এর ওপর ডিস্ট্রয়েড। সেখানে আমি যদি বাইরে থেকে ইনসুলিন না দিই তার পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব, সে কোমায় চলে যাবে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলা হয়। তো সেটা একটা পরিস্থিতি। প্লাস ধরুন খুব বেড়ে গেছে সুগার, 600-700 নিয়ে কেউ অজ্ঞান অবস্থায় ভর্তি হয়েছেন, সেটা টাইপ 2 ডায়াবেটিসও হতে পারে। যেরকম হয়তো চিকিৎসা অনেকদিন করেননি বা কোনো একটা স্ট্রেস সিচুয়েশান, একটা নিউমোনিয়া হয়েছে বা একটা হার্ট অ্যাটাক হয়েছে বা একটা স্ট্রোক হয়েছে, সেই নিয়ে যখন ভর্তি হয়েছেন হাসপাতালে টেস্ট করে দেখা গেলো 700-800 সুগার, তো সেই ক্ষেত্রে তখন তার ওষুধ দেওয়া যাবে না, তখন তাড়াতাড়ি জিনিসটাকে নামাতে হবে এবং সেখানে ইনসুলিনে দিতে হবে। অর্থাৎ এরকম কিছু ক্ষেত্র বিশেষ আছে যেখানে ব্যাপারটা একদম আবশ্যিক, আর কিছু ক্ষেত্র আছে যেখানে ধরুন কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ করা যাবে। ধরুন টাইপ 2 ডায়াবেটিস নতুন ধরা পড়েছে, জাস্ট 200-300 সুগার এসছে, এবার সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে কমিয়ে নিয়ে ওষুধে করানোর চেষ্টা হতে পারে, কিন্তু অনেকে বলেন যে না আমরা সেটা নেব না, আমাদেরকে একটু ওষুধ দিয়ে দেখা যাক না। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা ক্ষেত্র বিশেষে, এটা বলে রাখি এরকম কোনো জেনারেল রুল নেই, সেটা সেই স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের স্যুট করবে কি না দেখে আমরা অনেক সময় ইনসুলিন দিয়ে পরে ওষুধ করে দিতে পারি। কিন্তু এটা শেষের দিকে অসুবিধা হবে, অর্থাৎ যত ডায়াবেটিস পুরনো হবে এই অপশনটা কিন্তু কমে আসবে। আচ্ছা, এই জায়গাটা আরেকটু ক্ল্যারিফাই করে নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে মানে শোনা যায়, মিথই বলবো আমি, যে ইনসুলিন একবার নিতে শুরু করলে আর মানে বন্ধ করা যায় না, মানে ওটাই কন্টিনিউ করে। এটা একদম আমার আগের কথারই প্রায় কন্টিনিউয়েশন। সেটা হলো যে সেটা নির্ভর করবে সেই ক্ষেত্র বিশেষে কী হচ্ছে। যেরকম নতুন ডায়াবেটিস পেশেন্ট যেরকম বললাম, তাদের অনেক সময় কী হয়, এই একটা টার্ম আছে আমাদের শাস্ত্রে, সেটা হচ্ছে গ্লুকোটক্সিসিটি, মানে সুগার যদি খুব বেশি হয় সেটা আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসারিত হতে বাধাপ্রাপ্ত করে। তো সেইটা যদি চলতে দিই আমি তাহলে কিন্তু কোনো সময় সুগার কমবে না, তখন সেই সাইকেলটাকে ব্রেক করার জন্য ইনসুলিন দিয়ে রাখা হয় কিছুদিন বা কিছু মাস, দিয়ে গ্লুকোটক্সিসিটিটা কমিয়ে আনা হয়, তারপরে আমরা অ্যাটেম্প করি ওষুধ দিতে এবং সেক্ষেত্রে ওষুধ সাকসেসফুলও হয়। কিন্তু আবার ওই কথা, যদি এটা এমন একজন হন যিনি 15-17-20 বছর ডায়াবেটিসে ভুগছেন, তার এতদিন ওষুধ চলছিল, এইবার হয়তো ডাক্তারবাবু বললেন না আর কাজ হবে না, ইনসুলিন আপনার কিন্তু স্টার্ট করা একটা উচিত, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে তিনি হয়তো পছন্দ না করে আরেকজনের কাছে গেলেন, সেই ডাক্তারবাবু হয়তো একই কথা বললেন, তখন উনি হয়তো নিতে রাজি হলেন। সেই ক্ষেত্রে আমরা বলে দিই যে আপনার ক্ষেত্রে ইনসুলিন পুরোপুরি পরিত্যাগ করাটা মুশকিল হতে পারে, কারণ তখন অগ্নাশয় থেকে আর কিছু বেরোচ্ছে না। খুব সহজ এক্সাম্পল হচ্ছে আপনার গামছায় যদি জল থাকে তবেই তো নিংড়ালে জলটা বেরোবে, কিন্তু গামছা যদি শুকনো থাকে আপনি যতই নিংড়ে যান কিছু তো বেরোবে না। ঠিক তেমনি অগ্নাশয়ে যদি ইনসুলিন তৈরি করার ক্ষমতা কিছুটা রিটেন থাকে তবেই তো ওষুধ দিয়ে বার করতে পারবো, কিন্তু যদি নাই থাকে, পুরো শুকনো হয়ে গিয়ে থাকে, তখন ইনসুলিন দিতে হবে। এবার একটু জিজ্ঞেস করবো যে ইনসুলিন ঠিক কত রকমের হতে পারে। ইনসুলিন অ্যাকচুয়ালি সিঙ্গুলার টার্ম নয়, এখন হয়ে গেছে প্লুরাল, অর্থাৎ ইনসুলিনস, মানে অনেক টাইপের ইনসুলিন এখন বাজারে এসে গেছে। তো সেরকম নির্ভর করবে যে কার কীরকম রোগ আছে সেই অনুযায়ী ইনসুলিন চয়েস হবে। এবার কিছু ইনসুলিন আছে যেগুলো খুব র্যাপিড কাজ করে, মানে দেওয়া মাত্র তার কাজ শুরু হবে, এবার তার ফলস্বরূপ কী হবে, কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। অর্থাৎ খাবারের আগে দেয়া হলো, সঙ্গে সঙ্গে কাজ করলো, খাবারের সঙ্গে সুগার যেটা বাড়ার কথা সেটাকে কমিয়ে দিল, কিন্তু কাজটা শেষ হয়ে গেল, সে কিন্তু 4-5 ঘন্টা পরে আর কাজ করবে না। তারপরের গ্রুপে একটা রেগুলার ইনসুলিন যেটা আছে সেটা আরেকটু বেশি সময় ধরে কাজ করবে কিন্তু একটু দেরিতে স্টার্ট করবে। এরকম আরেকটা আছে ইন্টারমিডিয়েট গ্রুপ, আরও লেটে স্টার্ট করবে, ধরুন 6-8 ঘন্টায় ম্যাক্সিমাম এফেক্ট হবে, 12 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আরও একটা ইনসুলিন পরে এসেছে যেগুলো হচ্ছে লং অ্যাক্টিং, অর্থাৎ
দিনে মাত্র দুবার বা এখন কিছু ইনসুলিন এসেছে যেগুলো মাত্র একবার দিলেও চলে। অর্থাৎ এটা পুরোপুরি নির্ভর করবে যে তার সুগার প্যাটার্ন কীরম দেখে আমাকে চয়েস করতে হবে। তার ফলস্বরূপ বলতে হবে যে ইনসুলিনটা আমাকে হয়তো একের বেশি বার নিতে হতে পারে, কেননা কোন ইনসুলিন দিচ্ছি তার উপর সংখ্যাটা নির্ভর করবে। তো আমি এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে আসতাম, আমাকে বলেই দিলেন, তাও একবার একটু ডিটেলে জানতে চাইবো যে ইনসুলিন যিনি নিচ্ছেন বা যাকে নিতে হচ্ছে ঠিক কতবার তাকে দিনে নিতে হতে পারে। এক হচ্ছে যে এটা নির্ভর করবে যে তার ফাস্টিং কেমন আছে, খালি পেটে সুগার কেমন আছে, পিপি বা খাওয়ার পরে কীরকম আছে, বা রাতের দিকে যদি গ্লুকোমিটার দিয়ে টেস্ট করে দেখা হয় সেটা কীরকম থাকছে সেই প্যাটার্নের ওপর। এবার মোটামুটি বলা যায় যে যাদেরকে ইনিশিয়েট করা হচ্ছে, যেহেতু বারবার ফোটানোটা একটা সমস্যা সংকুল ব্যাপার, সেই জন্য তখন কী করা হয় যে একটা একবার ইনসুলিন দিয়ে আমরা ট্রাই করতে পারি। ধরুন রাতে শোয়ার সময় দেওয়া হলো, বা অনেক ডাক্তারবাবুরা সকালবেলা দেন, আমরা মোটামুটি রাতেই প্রেফার করি, সেটা লং অ্যাক্টিং, মানে সারা রাত ধরে কাজ করে সকাল পর্যন্ত বা পরের দিন দুপুর পর্যন্ত এফেক্ট দিয়ে দিতে পারে। অর্থাৎ তার অতটা তাহলে কভারেজ হয়ে গেল। এবার দেখা যাবে যে পরের দিন সকালে তার কীরকম সুগার ভ্যালুস থাকছে, সেটা যদি অ্যাকসেপ্টেবল হয়, এমনও দেখা যায় যে রাত্রে ইনসুলিন দিয়ে অন্য সময় সকালে ওষুধ দিয়েও তাকে ম্যানেজ করা যাচ্ছে, কিন্তু এমন যদি দেখা যায় যে দুপুরবেলা খাওয়ার পর তার 300 হয়ে গেল, অথচ খাওয়ার আগে খালি পেটে সে করেছেন 106-105, অত খুব ভালো আছে, সেই ক্ষেত্রে কিন্তু দুপুরের আগে তাকে সেকেন্ড একটা ইনসুলিন দিতে হতে পারে। এই যে ইনসুলিন দেওয়া হচ্ছে, এর তো একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেটা কি মানে প্রত্যেক দিন সুগার লেভেল অনুযায়ী বাড়বে কমবে, নাকি সেটার মাত্রাটা নির্দিষ্ট, সেই ব্যাপারটা কীভাবে ঠিক করা হয়? আসলে এই জিনিসটা পুরোটাই ঠিক করবেন চিকিৎসক প্রথমে, তারপরে যখন পেশেন্ট অনেকটা জিনিস শিখে যাবেন তখন অনেক সময় আমরা শিখিয়ে দিতে পারি যে ধরুন একটা স্পেসিফিক সিচুয়েশনে আপনাকে কমাতে হচ্ছে কি না, একটু 2 ইউনিট বাড়াতে হচ্ছে কি না। আমি পরে আরও আসবো যে যদি কোনো প্রবলেমস আছে, যে হাইপোগ্লাইসিমিয়া বলা হয়, কমে যাওয়ার যে একটা ভীতি থাকে পেশেন্টদের মনে, সেই সময় কীরকম কী করতে হবে সেটা একটা ব্যাপার। তবে মোটামুটি যেটা করা হয়, যখন ইনিশিয়েট করা হয় যে ডোজটা ফিক্স করে দেওয়া হয় উনি সেটাই নেবেন, এবং যদি তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনি বাড়িতে গ্লুকোমিটার দিয়ে হাতে ফুটিয়ে চেক করবেন বা ল্যাব থেকে আপনি কনফার্ম করে আসবেন, তাহলে একটা চার্ট মেনটেন করে উনি আসবেন। অর্থাৎ চেঞ্জ ওভারটা, ডোজ অ্যাডজাস্টমেন্ট মডিফিকেশনটা চিকিৎসকই করবেন, এটা মূলত বলা হয়ে থাকে। এবার একটু জানতে চাইবো, ডায়াবেটিস মানেই তো খাওয়া দাওয়ার প্রচুর বিধিনিষেধের কথা শোনা যায়, তো সেক্ষেত্রে ইনসুলিন যখন চলছে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার বিধিনিষেধগুলো কি একই রকম থাকবে? এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ইনসুলিন যখন নেওয়া হচ্ছে তার সাথে খাওয়ার সময়ের কি কোনো গ্যাপ থাকবে? হ্যাঁ, আমি পরের কোয়েশ্চেনটায় আগে আসছি, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোন ধরনের ইনসুলিন দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করবে যে কতক্ষণ আগে খেতে হবে, কতক্ষণ আগে নিতে হবে, এই প্রশ্নটা আসবে, গ্যাপটা কতটা হবে। যেরকম আমরা যে রেগুলার ইনসুলিনগুলো দিই সেগুলো বলা হয় মোটামুটি 20-30 মিনিট খাওয়ার আগে নিতে হবে। অর্থাৎ উনি ইনসুলিনটা নিলেন, 20-30 মিনিট গ্যাপ রইল, তারপর উনি খাওয়া স্টার্ট করলেন। এবার এখন অনেক মডার্ন ইনসুলিন এসছে যেগুলো বলা হয় র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, সেগুলো খাওয়ার 5 মিনিট আগে নিলেও চলবে, এমনকি খাওয়ার 5 মিনিট পর পর্যন্তও নেওয়া যায়। তাহলে প্রশ্ন আসবে যে পরে নিচ্ছি এটার সুবিধাটা কী? এটার সুবিধাটা হলো বিশেষ করে ধরুন বাচ্চাদের, তাদের অনেক সময় মুড মর্জি হয় যে ইনসুলিন তো ধরুন দেওয়া হয়ে গেছে, এবার সে বললো আমি খাবো না, তাহলে তো বিপদ, তাহলে তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। তাহলে তাদের জন্য এই ইনসুলিনটা খুব ভালো, কারণ যারা খুব রেবেলিয়াস বা একটু অ্যাডামেন্ট যে না আমি নেবো না, 12-13 বছরের যদি একটি বাচ্চা হয় সেটা তো তার পক্ষে খুব দুর্ভাগ্যজনক, এবং তাকে হয়তো মা ইনসুলিন দিয়ে দিলেন, তারপর সে বললো না আমার খেতে ভালো লাগছে না আমি খাবো না আজ, তো সেই বিপদটা কাটানোর জন্য এই ইনসুলিনটি খুব কার্যকারী, কারণ তাকে আগে খাইয়ে দিলেন মা, তারপরে নিশ্চিন্ত হলেন যে খাওয়াটা ঢুকেছে, এবার উনি ইনসুলিনটা দিতে পারলেন। তাহলে এইটা একটা ব্যাপার আছে। 3 নম্বর হচ্ছে, যদি র্যাপিড অ্যাক্টিং বললাম, রেগুলার বললাম, এবার যে লং অ্যাক্টিং, যেগুলো ধরুন রাত্রে আমরা দিই, যেটা সারা রাত ধরে পরের দিন হয়তো পর্যন্ত কাজ করবে, সেগুলো খাওয়ার পরে শোয়ার সময়ও দেওয়া যায়, অর্থাৎ তার সঙ্গে ডাইরেক্ট খাওয়ার কোনো সম্পর্ক নেই। এই কারণে নেই যে সে সঙ্গে সঙ্গে ঢোকানো মাত্র শরীরের মধ্যে কাজ করা শুরু করবে না, সে দেরিতে করবে, কাজেই তিনি যদি তার সঙ্গে খাওয়ার নাও খান তাহলে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়াটা হবে না। কাজে এটা পুরোপুরি নির্ভর করবে যে কী ধরনের ইনসুলিন নেওয়া হচ্ছে, এবং চিকিৎসক সেখানেও নির্দিষ্ট করে দেবেন যে এই ইনসুলিন যেহেতু দেওয়া হয়েছে 15-20 মিনিটস বিফোর মিল বা 5 মিনিটস বিফোর মিল বা অ্যাট বেড টাইম, নো রিলেশন টু মিল, এগুলো লেখা থাকবে। যাচ্ছেন চিকিৎসকের কাছে নিজেরও একটু স্পষ্ট করে নেওয়া উচিত। আর ডায়াবেটিসে খাওয়া দাওয়ার যে বিধিনিষেধ সেগুলো কি ইনসুলিন চলাকালীনও থাকছে? কিছুটা ফ্লেক্সিবল হবে। প্রথম কথা হচ্ছে, আগে ডায়েটের ওপর যতটা স্ট্রেস দেওয়া হতো, এখন বিভিন্ন স্কুল অফ থটস আছে যে ডায়েট কতটা রিলেভেন্ট কার ক্ষেত্রে। একটি বাচ্চার ক্ষেত্রে যে খুব ইরাটিক খাবার খায়, এখন গিয়ে একদম এতটা ফাস্টফুড খেয়ে নিল একবেলা কিছু খেলোই না, আবার অনেকে আছেন যে খুব পরিমিত আহার
ঠিক টাইমে প্রত্যেক দিন করেন তাহলে দুজনের ক্ষেত্রে ডায়েটের রেস্ট্রিকশনটা হয়তো একরকম হবে না। আর ইনসুলিন নিলে অনেকটা জিনিসটা ফ্লেক্সিবল হয়ে যায়। ধরুন একসময় বিয়ে বাড়িতে যাওয়া হলো, তো সেদিন চর্বচর্বী লজ্জাপেয় খেতে হতেই পারে, সেখানে ক্যালোরিক লোডটা বাড়তে পারে, সুগার লোডটা বাড়তে পারে, সেখানে আমরা অনেক সময় শিখিয়ে দিতে পারি যে ইনসুলিনটা আপনি এতটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে লাইফটা অনেকটা কিন্তু ফ্লেক্সিবল হবে ইনসুলিনটা নিলে। ইনসুলিন নিয়ে যে ভীতি সাধারণ মানুষের মধ্যে কাজ করে সেটা নিয়ে আজকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার এটাই বলার আছে যে ইনসুলিন অনেক ক্ষেত্রে জীবনদায়ী, যদি সেটা দিতে বলা হয় সেটা নেওয়াটাই বাঞ্ছনীয়, এবং সেটা নিয়ে যে ভীতি মনের মধ্যে আগে থেকে তৈরি হয়ে আছে সেটা কাটিয়ে ওঠার দরকার চিকিৎসকের সঙ্গে কথা বলে, যে আপনি নিজের মনের কোয়েশ্চেন্সগুলো ক্লিয়ার করে নিন। কেননা আগেকার দিনের মোটা সুঁত চলে গেছে, বড় সুঁত চলে গেছে, চারবার নেওয়া অনেক সময় কমে দুবারেও চলে আসছে, কাজে এইগুলো যদি আপনি ক্লিয়ার করে নেন প্রথম থেকে তাহলে আমার মনে হয় সেটা অনেক সুবিধা হবে। এবং এই প্রিপারেশনটা যেদিন নিচ্ছেন তার থেকে বেশ কিছুদিন আগে, যেরকম আমরা অনেক সময় করি যে ধরুন দেব দু সপ্তাহ তিন সপ্তাহ পরে, আলোচনাটা করছি আজ থেকে, তাহলে কী হবে মেন্টাল প্রিপারেশন বা হঠাৎ ধাক্কা একটা শখ যে আমরা ইনসুলিন নিতে হবে সেইটা অনেকটা কেটে যায়। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ।